सीबीआई এর বিরুদ্ধে তদন্তের নামে গ্রামবাসীকে হেনস্থার অভিযোগ তুলে শান্তিপুর থানার দারস্থ নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রমোদপল্লী এলাকার মহিলারা জানা গিয়েছে যে 10 মাস আগে ভোট পরবর্তী হিংসার জেরে প্রদীপ সরকার নামক এক ব্যক্তির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় এরপর তার স্ত্রী শান্তিপুর থানায় গ্রামের 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রদীপ সরকার নামক ওই ব্যক্তির নামেও খুন ও মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ জমা হয়েছিল শান্তিপুর থানায় ভোট পরবর্তী হিংসার তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে যাওয়ার পরে এলাকার পুরুষরা ঘরছাড়া অভিযোগ সম্প্রতি সিবিআই এর তদন্তকারী দল গ্রামবাসীদের বাড়িতে তল্লাশির নামে তছনছ চালায় 25 বছর বয়সী প্রসূন দাস নামক এক শাড়ি ব্যবসায়ীকে গতকাল সকালে সিবিআই ধরে নিয়ে গিয়ে বেদম প্রহার করে বলে অভিযোগ তাই প্রমোদপল্লী এলাকার মহিলারা অতিষ্ঠ হয়ে শনিবার রাতে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দ্বারস্থ হন বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের জানানোর আশ্বাস দিয়েছেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাসিমা আপনি ভয় পাবেন না আপনার ছেলেকে আমি 2 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে দিয়ে দেব দেখি কিছু ভয় নেই জানা আমার ছেলে নির্দোষ আমার ছেলেকে কিসের জন্য তুলে নিচ্ছেন বল আপনি ছেলে কাছে কিছু কথা শুনবার কিছু করবে না সে কথা বলেছে আমার ছেলেকে যে কি মারধর করলো কিসের জন্য কোন কারণ আমার ছেলে নির্দোষ ছেলেকে এরকম মারধর করলো 9টা নাগাদ বাড়ি থেকে নিয়ে গেছে ওকে যখন নিয়ে যায় তখন বলল 1-1.5 ঘন্টার মধ্যে ওকে ছাড়বে ঠিক আছে কিছু জিজ্ঞাসাবাদ করে ছাড়বে কিন্তু তখন রানাঘাট নেওয়ার কথা ছিল নিয়ে গেছে হরিঙ্গাটায় তখন হরিঙ্গাটায় নিয়ে গিয়ে ওরা প্রচণ্ড পরিমাণে ওকে মেরেছে নাক মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে দাঁতের দাঁত নড়ে গেছে মাথায় প্রচণ্ড আরে লেগেছে মাথা সিটি স্ক্যান করতে দিয়েছে ডাক্তার হাসপাতালে নিয়ে গেছি সিটি স্ক্যান করেছি হাসপাতালে এখন ভর্তি আছে এখন আসার সময় তখন ওখান থেকে আসার সময় ওরা গাড়ির কোনো একটা ব্যবস্থা করে দেয়নি রাত 8:30টার সময় ওরা ছেড়েছে এখন ওর নামে কোনো কেস নেই কিছু নেই নির্দোষ মানুষকে এরকম কিসের জন্য এরকম অত্যাচার করছে নির্দোষ মানুষের উপরে যখন শরীর ওর এখন খুলে গেছে এখন কথা বলার মতো পরিস্থিতি নেই ওর এখন ও এখন কোথায় রয়েছে ও এখন হাসপাতালে আছে কোন হাসপাতালে রানাঘাট হাসপাতালে আচ্ছা তো সেটাও তো উনিও তৃণমূলের ছিলেন হ্যাঁ আপনিও তৃণমূলের হ্যাঁ আমিও তৃণমূলের আমি নিদলে দাঁড়িয়ে পরে তৃণমূলে এসেছি আচ্ছা উনার বিরুদ্ধে জিতেছিলেন আপনি সিবিআই থেকে যে অভিযুক্ত হচ্ছে এটা আমার বাড়িতে আমার ভাসুরের বিরুদ্ধে হয়েছে পাশে যে প্রসেনজিৎ দাস নামে একটা ছেলেকে অকারণে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে তার মানে মানে আপনারাও অসুবিধার মধ্যে রয়েছে দেখছেন উনি কথা বলছেন আচ্ছা আসলে লোক আছে কি চাইছেন মূলত আপনারা আমরা শান্তি চাই আমরা শান্তি চাই নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা